শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রযুক্তির বিকাশে অপরাধের ধরন পাল্টে যাচ্ছে, তাই জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও দক্ষ ও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহীর পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি কথা বলেন। আইনের শাসন প্রতিষ্ঠা করে মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন সরকার প্রধান। করোনা মহামারীর বাস্তবতায় অন্যান্য অনুষ্ঠানের মতো এবছর পুলিশ একাডেমির প্রশিক্ষণ সমাপনীও অনুষ্ঠিত হল অনলাইন পরিসরে। সকালে গণভবন থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 37তম শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের কুচকাওয়াজে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে তৃতীয় কন্টিনজেন্ট। পতাকাবাহী দল মাননীয় প্রধান অতিথিকে অভিবাদন জানিয়ে মঞ্চ তাকে রাষ্ট্রীয় সালাম জানান নবীন পুলিশ কর্মকর্তারা। এবছর 13 নারীসহ 97 জন এএসপি প্রশিক্ষণ শেষ করে শপথ নেন দেশের আইন শৃঙ্খলা রক্ষায়। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সার্বিক আধুনিকায়নের মাধ্যমে জনবান্ধব পুলিশ গড়তে চায় সরকার। পুলিশকে মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। মানুষের ভালোবাসা আস্থা অর্জন করতে পারলে পুলিশের সংখ্যার প্রয়োজন হবে না, মানুষকে সঙ্গে নিয়েই দেশের যে কোনো অপরাধ দমন করা যাবে। কাজেই সেভাবে নিজেদের গড়ে তুলতে হবে। সম্মানিত সুযোগ, সেতুতে 37তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবী সহকারী পুলিশ সুপার বানে সুদীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আপনার সেবাহীন ব্যস্ততার মাঝেও বাংলাদেশের বাংলাদেশ পুলিশের নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপন অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে আরেকবার কৃতজ্ঞতা নিবেদন। মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট গঠন, পদোন্নতি সংক্রান্ত যে জবাবটি সেটা নিরসন, অবকাঠামোগত উন্নয়ন সহ পুলিশের সামগ্রিক উন্নয়নের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।